বছরের 365 দিনই তিনি থেকে থাকেন সাধারণ মানুষের সাথে ও পাশে। তার একটাই মূল লক্ষ্য, মানব সেবা। ঠিক সেই কারণেই হয়তো তিনি অর্জন করতে পেরেছেন অজস্র মানুষের ভালোবাসা ও আশীর্বাদ। তিনি হলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী সম্রাট তপাদার। গতকাল সকল দুস্থ ও দরিদ্র মানুষের থেকে আগামী নতুন বছরের আশীর্বাদ ও বড়দিনের শুভেচ্ছা জানাতে পলতা কালিয়া নিবাসের খ্রিস্টান পাড়ায় মাদার টেরেসা ও যিশুকে স্মরণ করে অজস্র দরিদ্র ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করলেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। The Black Harbor Multi-Cuisine Restaurant সব রকম খাবারের সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 225/1RBC রোড নৈহাটি। সবার উপরে মানুষ হতো, তার উপরে কেউ নেই, এবং এই কথাকে পাথর করে দীর্ঘদিন অর্থাৎ 365 দিন কিন্তু মানুষের সেবায় নিযুক্ত হয়েছে সম্রাট তপাদার। আর সেরকমই প্রতিচ্ছবি আজকে এই ঘুষিপাড়া অঞ্চলের যে জায়গা, সেই জায়গা যে খ্রিস্টান এরিয়া ডাঙাপাড়া, সেখানে কিন্তু সেই প্রতিচ্ছবি আবার পুনরায় দেখা গেল। সম্রাটদা কি বলবেন আজকে এই আপনার উদ্যোগ? না, ঈশ্বর বা জিসাস ক্রাইস্ট সবসময় আমাদের এই পৃথিবীতে যখন ছিলেন তখন আমাদের উপদেশ দিয়ে গিয়েছেন, আমাদের শিখিয়ে গিয়েছেন যে মানুষের মধ্যেই আমি আছি, তাই মানুষকে সেবা করো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 365 দিন আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। এখানে আমার বড় দাদা প্রতাপদার উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়েছে। এখানেও এই ওয়ার্ডের সমস্ত যারা আছে, তারা অলোকদার থেকে শুরু করে সবাই আছে, যারা তারা একটা উদ্যোগ নিয়েছে যে এখানকার যারা মানুষজন যারা এই চার্চের সাথে যুক্ত আছেন বা যারা চার্চের সাথে যুক্ত নয় তাদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়ার জন্যে, তো সেটাই আজকে এখানে করা হলো। এবং আমরা পবিত্র মাদার টেরিসার আবক্ষ মূর্তির সামনে মানুষকে উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে মানুষের পুজো করলাম।
ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলে যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে। এটা সর্বময় ঈশ্বর যিশুর কাছে আমরা প্রার্থনা করি। ছোটো দিন আপনি মানুষের সেবায় নিয়োজিত হয়ে থাকেন, আমরা দেখেছি বৃদ্ধাশ্রম থেকে মাজার, মাজার থেকে আজকে গির্জা, কিভাবে ব্যক্ত করবেন? আপনার একটা কর্মজীবন আছে, তার সাথে রাজনৈতিক একজন কর্মী আপনি বটে, কিন্তু মানুষের সেবায় কি করে সময় বার করেন? কাজ করতে গেলে সময়টা বেরিয়ে যায়, এটা একটা নেশার মতো, সামাজিক কাজ করা একটা নেশা। সেই নেশাটা যদি আপনার হয় তাহলে নিশ্চয়ই কাজ বেরিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভণ্ডার इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल। क्रिस्टल इन फैमिली रेस्टोरेंट विथ लॉजिंग। কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানার স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট। তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন, কল্যাণী, ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, নিয়ার চাঁদুয়া মোড়, জেঠিয়া, হালি শহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক। বিশদ জানতে কল করুন এই নম্বরে। প্রতিটা আইটেমই খুব স্পেশাল, তাছাড়াও আপনি এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর কোনো স্পেশাল অফিসে মানে স্পেশাল মেনু হয় উইথ এক্সক্লুসিভ প্রাইস অ্যান্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি, এসি, নন এসি রুম, প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফেসিলিটি অ্যাভেলেবল। পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে, আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার,
শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয়ার শুভ লগ্নে আগামী 26 সেপ্টেম্বর 2021 রবিবার কাঁচরাপাড়া আনন্দবাজারে আত্মপ্রকাশ করতে চলেছে পাঞ্জাবি জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম, পাঞ্জাবি ঘরানা, গান্ধী মোড়, আনন্দবাজার, কাঁচরাপাড়া। ওই দিনে 499 টাকার কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার এবং লাকি ড্র কুপন। পাঞ্জাবি জগতের আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা। হ্যাঁ, পাঞ্জাবি ঘরানা, এখানে পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি, কুর্তা ও জহর কোট, এর একটা বিপুল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য। পাঞ্জাবি ঘরানা। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে।